ভালোবেসে প্রিয় মানুষটাকে বিয়ে করেছিলাম আর সেটাই ছিল আমার জীবনের প্রথম ভুল যাই হোক কিছু বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা ভিডিওটা দেখা শুরুতে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসলে কিছু অবাস্তব কথাই আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট করে আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে বা কার কাছে কেমন লাগে সেই মতামতটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ওই যে বললাম না ভালোবেসে বিয়ে করেছিলাম ভালোবেসে বিয়ে করেছিলাম দুটি পরিবারেরই অমতে কখনো ভুল অক্ষরেও বুঝতে পারেনি তার সাথে আমার শেষ পর্যন্ত এরকমটাই হবে আসলে প্রথম দিক দিয়ে সংসারটা একদম হাসি খুশি বা পরিপূর্ণভাবেই চলছিলো ওর পরিবারও চাচ্ছিল না এই বিয়েতে রাজি হতে বা আমার পরিবারও চায়নি আসলে জানি না এটা তাদের অভিশাপ না আমার কপালে লেখা ছিল আর না আমার ভুল সিদ্ধান্ত ছিল কোনটার দোষ দিব আমি ঠিক বুঝতে পারছি না তবে সবশেষে একটা দোষই দিই সেটা হচ্ছে আমার কপালের দোষ আসলে কপালে মনে হয় এটাই লেখা ছিল কারণ সুখ দুঃখ সব কিছু কিন্তু আল্লাহতালার একটা নিয়ামত আমার কপালে হয়তো সুখটা নিয়ামত বেশি দিন ছিল না দক্ষটাই ছিল সবচাইতে বেশি স্থায়ী তাই দুঃখটাকেই এখন জীবনসঙ্গী করে নিয়েছি আর সেটা কেন হয়ে গেল আর আমার এই ছোট্ট সুখের সংসারটা কেন যে ভেঙে গেল। সেটাই ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করব অনুরোধ রইলো ফুল ভিডিওটা দেখার আর সেটা হলো আমার বিয়ের চার বছর হয়ে গেল একটা সময় আমার হাজব্যান্ড আর আমরা ডাক্তারের কাছে যাওয়ার পরে জানতে পারলাম আমি আর কখনোই মা হতে পারবো না সেই দিনের পর থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার দূরত্বতা দূরত্বটা শুরু হয়ে গেছে একটা কথায় না কথায় তার সাথে আমার নুন থেকে চুন ঘুষলেই তার সাথে আমার সংসারে রীতিমতো অশান্তি লেগেই থাকে কি আর করার কয় না যেখানে মন না চায় আর জোর করে সেখানে কখনো থাকা যায় না আর যেই মানুষটা ছিল একদমই ভালোবাসার পবিত্র একটা গোলাপ সেই মানুষটাই একদম তিতো করল্লা সেটা কি মেনে নেওয়া যায় একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে আমারও মনটা নষ্ট হয়ে গেল তার সংসার ছেড়ে আসতে আমাকে বাধ্য করা হলো তার ব্যবহারে আমিও অনেকটা কষ্ট পাচ্ছিলাম তবুও তার সংসার থেকে আমি অনেকটাই দূরত্ব চলে এসেছি একটিবারও ফোন করে বলেনি আসার জন্য এইদিকে দেখলাম বা শুনলাম সেও মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য আসলে সন্তান এটা হচ্ছে আল্লাহর অশেষ রেহমত নেয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দিবেন আর যাকে চান না তাকে কোনো সন্তান দিবেন না এখানে আমার দোষটা কোথায় আমি বা কি ভুল করেছি আমি কি জানতাম বিয়ের আগে যে আমার আমি কখনো মা হতে পারবো না আসলে কি বলবো ওই যে বললাম না কপালের দোষ কপালে মনে হয় এটাই আমার লেখা ছিল আসলে সুখ জিনিসটা সবার কপালে স্থায়ী হয়ে থাকে না হয়তোবা সেটা আমার কপালেও স্থায়ী হয়ে বেশি দিন থাকলো না এটাই হচ্ছে ভালোবাসার পরিণতি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেটা নিয়েই বেঁচে আছি একাকিত্ব জীবন কারো কাছে কিছু শেয়ার করতে পারি না ওই যে ফ্যামিলির থেকে বিয়ে দিতে চাইনি তার তাই তাদের কাছেও মুখ ফুটে কিছু বলতে পারি না তাদের কথাগুলো শুনতে খুবই কষ্ট লাগে আর তাদের কাছে আশ্রয় থাকাটা কতটা কষ্টকর যেই নারী তার স্বামী সংসার সেরে বাবার বাড়ি গিয়ে আশ্রয় থাকে সেই বুঝতে পারে কতটা কষ্টকর আর প্রতিটা নিঃশ্বাস কতটা অসহায় যেটা আমি তিল তিল করে টের পাচ্ছি এখন তাই সব সময় বলি প্রতিটা নারীরই হওয়া উচিত নিজে নিজে প্রতিষ্ঠিত কারণ কারো উপরে নির্ভরশীল না হয়ে নিজে কিছু করো বিয়ের পরে বাবা মার কাছেও মূল্য থাকে না আর বিয়ের পরও তুমি যদি প্রতিষ্ঠিত হতে হও তোমার স্বামীর কাছেও তুমি মর্যাদা পাবে ভালোবাসা পাবে তাই নিজেকে নিজে প্রতিষ্ঠিত করো নিজে কিভাবে ভালো থাকবে সেটাই তৈরি করো আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ